তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। তো দেখো, আমিও ভালো আছি। আসল ব্যাপার হচ্ছে, ভালো না থাকলেও বলছি ভালো আছি, কারণ সত্যিকারে যদি বলো যে কেমন আছো, তাহলে কিন্তু একদমই মানে ভালো নেই আর কি। তোমাদেরকে পরে জানাবো, তো তাও বললাম ভালো আছি, কারণ সব সময় ভালো থাকাটাই ভালো আর কি। তো আজকে আমি আবারও একটা মানে ভিডিও নিয়ে চলে এসেছি, নতুন সকাল নতুন মানে ভিডিও। তো আজকে আমি আমার মানে দিদি ভাইয়ের যে মানে বিয়ে অ্যালবাম বলবো না, মানে ওর অ্যালবাম তো আমাদের এখানে নেই, তো যে কয়েকটা ফটো মানে আছে আর কি আমার এই ছোট্ট অ্যালবামটার মধ্যে, এই যে, তো সেগুলোই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা কেউ কিন্তু মানে ভিডিওটা স্কিপ করো না, দেখবে, আশা করি ভালো লাগবে। কারণ এসব কিছু ফোনের মধ্যে রাখছি, তার কারণ মানে এগুলো থাকবে আর কি স্মৃতি হয়ে, আর ভালো লাগবে আমার, মানে ভালো লাগে এরকম টাইপের মানে ভিডিও দেখতে। তো ঠিক আছে, চলো মানে ভিডিওটা কন্টিনিউ করো। বেশ কয়েকটাই ছবি আছে, বেশি নেই। এটার মধ্যে আমার মানে বাবারও আছে ছবি, সেগুলোই আজকে তোমাদেরকে দেখাবো, চলো দেখতে থাকো। দেখো, এই যে একটা ছোট্ট অ্যালবাম, এটা আমি যখন কলেজে পড়তাম না, তখন আমি এটা কিনেছিলাম। তো আমার দিদির মানে বিয়ের যে অ্যালবাম, সেটা তার কাছেই আছে শ্বশুর বাড়িতে। তো ওর মানে বিয়ের কয়েকটা ছবি আমার কাছে আছে, সেইগুলোই আমি এই ছোট অ্যালবামটাতে ভরে রেখেছিলাম। এ দেখো, এইটা হচ্ছে আমার মানে বাবা। তো আমার বাবার এই চেহারাটা কিন্তু মানে মিলবে না, এটা ছিল প্রচণ্ড যখন শরীর খারাপ, মানে একদম সিরিয়াস, সেই তখনকার ছবি। মানে সেরকম করে আমার মানে দিদির বিয়েটা আমার বাবা পার করে গেছে আর কি। এই দেখো, এইটা আমার দিদি ভাই, খুব সুন্দর দেখতে না? তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তো যে আমার মানে দিদি ভাই কেমন দেখতে। এইটা হচ্ছে আমার মানে দিদি ভাইয়ের শ্বশুর বাড়ির সাজ, মানে প্রচণ্ড গরমে, মানে বর্ষাকাল না গরমকালই ছিল, আষাঢ় মাস, আষাঢ় মাসে মানে বিয়ে হয়েছিল, তো তাই এরকম সিম্পলভাবে সাজটা ছিল। দেখো, আর এইটা হচ্ছে বাপের বাড়ির লুকটা। এই সাজটা আমার একটা মানে বৌদি সাজিয়েছিল, তো চলো তোমাদেরকে ওই বৌদিটাকেও দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর পার্লার জানে আর কি। এটা হচ্ছে বাপের বাড়ি, দেখো আমার দিদি ভাই যে জানো তো দেখতে খুব সুন্দর ছিল, এখনো ভালো দেখতে। এইটা আমার বাবা, এই এই আর এইটা হচ্ছে আমার জামাইবাবু। তো আমার এই মানে আমার মানে বাবার এই ছবিটা দেখছো না, তখন বাবার প্রচণ্ড মানে পরিমাণে জন্ডিস আছে, আর মানে প্রচণ্ড অসুস্থ, দেখো পুরো মুখটা একদম হলুদ হয়ে গেছে। এইটা হচ্ছে আমার মানে দিদি ভাই আর জামাইবাবু, বুঝতেই পারছো। এই যে দেখো আমার মানে দিদি ভাই, বাপের বাড়ির লুকটা। এখানে হচ্ছে মালা বদল। আর দেখবে আমি কেমন ছিলাম দেখাচ্ছি, দাঁড়াও। আমি দেখো, এই দেখো, এটা বলো তো কে? এইটা হচ্ছে আমি, তখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি, কত পাতলা ছিলাম দেখো। এইটা হচ্ছে আমি, এইটা হচ্ছে আমার মানে দিদি ভাই, এই দেখো আমার দিদি ভাই, আর এইগুলো দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইটা তো আমি বললামই, এটা আমার জামাইবাবু, এই এইটা হচ্ছে আমার দিদির, এইটা হচ্ছে বড় বৌদি, এইটা হচ্ছে একটা জামাইবাবু, এই যে বৌদিটা আছে না, এই বৌদিটা আমার আমার মানে দিদিকে সাজিয়েছে মানে বিয়েতে। আর এইটা হচ্ছে আমার জেঠুর মেয়ে, আমার মানে দিদি ভাই। এই দেখো আমার দিদি, আমার বাবা জানো তো অনেক কষ্ট করে আমার মানে দিদির মানে বিয়েটা দিয়ে গেছে, প্রচণ্ড অসুস্থ ছিল।
এই দেখো আমার বাবা খুব শিক্ষিত একটা মানুষ ছিলেন আর কি, ভীষণ শিক্ষিত, মানে এমন কোনো ভাষা নেই যে সে ভাষায় কথা বলতে পারতো না। এটা আমার দিদি ভাই, এটা দেখো আমার দিদি ভাইয়ের সিঁদুর দান করার পরের ছবি। এইটা হচ্ছে আমার বড় বৌদির ছেলে, এটা হচ্ছে আমার মেজ বৌদির মেয়ে। এই যে এখানে দেখো আমার দিদি ভাই মেহেন্দি এঁকেছিল, কতটা কালো হয়েছে দেখো। আমার এই ফোনটা জানো তো, ওপো, হ্যাঁ, এটা ঠিক মানে এত ভালো ছবিটা আসে না, আজকাল সব সময় বলে মানে ক্লিন দ্য লেন্স, তো আমি ফোনের দোকানে নিয়ে গেছিলাম তো ঠিক করতে পারিনি। আর আমি জানো তো আমি মানে ভিডিও, আমার কাছে ভালো ফোন আছে কিন্তু সেটা থেকে আমি ট্রান্সফার করতে পারবো না এত বড় একটা মানে ভিডিও। আমার দিদি ভাই দেখো, আর এখানে দেখো মা, এখানে আইবুড়ো হাতের কাজ হচ্ছে। এই যে দেখো আমার মানে দিদি, এইখানে দেখবে আমি এক জায়গাতে শাড়ি পরে আছি। এটা দেখো বিয়ের সিঁদুর দানের পরের ছবি। আমার দিদির অ্যালবামটা একদিন আনবো, দাঁড়াও ওকে আনতে বলবো, আর আমি মানে ভিডিও করে রাখবো আর তোমাদেরকে দেখাবো, কারণ আমার ভালো লাগে আর কি অ্যালবামের ছবি দিতে। এটা দিদি জামাইবাবু, এইটা দেখো এই শাড়িটা আমার মানে দিদিকে দিয়েছিল শ্বশুর বাড়ি থেকে। এইটা হচ্ছে দিদির শ্বশুর বাড়ির ছবি। আর এই শাড়িটা হচ্ছে দিদির মানে বাপের বাড়ি, দেখো এটা জারদর্শি বেনারসি ছিল, খুব সুন্দর কালারটা, এই শাড়িটাও খুব সুন্দর গরমের মধ্যে হালকা। এই যে দেখো পুরোটাই কাজ ছিল, মানে গরমের জন্য এরকম শাড়ি ভালো। আমার যে শাড়িগুলো না প্রচণ্ড ভারী, এই ছবিটা দেখলে আমি খুব কান্দি আর কি, মানে এই ছবিটা দেখলে আমার মন ভীষণ খারাপ হয়, মানে এই ছবিটা আমার বাবা তোলা শেষ ছবি আর কি, মানে দেখো আমার বাবার চেহারাটা কী অবস্থা হয়েছে, মানে প্রচণ্ড শরীর খারাপ, মানে এই যে ছবিটা যখন তুলেছে না তখন গায়ে 105 জ্বর। এটা তো আমি, এইটা আমার মানে দিদি ভাই, এইটা আমার জীবনের বলতে পারো সব থেকে সেরা একটা ছবি। এইটা তো আমার মানে দিদি ভাই, দিদি ভাই এখানে কান ছিল দেখো, এখানে দিদি ভাই কাঁদছে। এটা দিদি ভাইয়ের সিঁদুর দানের ছবি। জামাইবাবু, এটা আমার দুই জামাইবাবু আর কি, ঠাকুর মশাই আর আমার দিদির দেখো গায়ে হলুদের ছবি, সিঁদুরদান হচ্ছে এখানে। এখানে দেখো সিঁদুরদান কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এইটি হচ্ছে আমার বাবা, আমার বাবা প্রথমে আর্মিতে মানে চাকরি পেয়েছিল, হ্যাঁ আর্মিতে পেয়েছিল, তারপর জাহাজে পেয়েছিল, কিন্তু আমার ঠাকুমা তো একজন সেকেলে মানুষ, তিনি পাঠাননি আমার মানে বাবাকে, হ্যাঁ ওই জন্য বাবা যাননি। বাবা সাঁতরাগাছিতে একটা কোম্পানিতে অ্যাকাউন্টেন্সির কাজ করতো, আমাদেরকে জানো তো ভীষণ ভালোবাসতো, মানে আমরা দুই বোন বাবার মানে দুটো সাইড মানে বুকের, দেখেছো আমার সাজ এখানে, আমি তখন সাজ দিয়েই জানতাম না। আর এটা আমার বড় বৌদির ছেলে।
এইটা আমার একটা দাদা, এই দেখো এখানে আমরা দুই বোন আছি। আর দেখো আমি তখন সাজগোজ কিছুই করতে পারতাম না। এটা আমার জেঠু, আর এগুলো হচ্ছে আমার দুই দাদা। আমার বাবা মারা যাওয়ার পর কেউই আমার আমাদের কারোর কোনো খোঁজ খবর রাখেনি। এরকম হচ্ছে আমার মানে পরিবার, ঠাকুরমশাই, আমার দিদি, মানে যতদিন আমার বাবা ছিল ততদিন সম্পর্ক ছিল সবার সঙ্গে। তারপর আর কেউ সম্পর্ক রাখেনি, কারণ সবাই মনে করে যে হয়তো সম্পর্ক রাখলে হয়তো টাকা পয়সা মানে দিতে হবে, সেইটা মনে করে আর কি কেউ কোনো সম্পর্ক রাখে না। কিন্তু জানো তো আমার মানে বিয়ের সময় বলো বা আমার মানে দিদির মানে বিয়ের সময় বলো, মানে বাইরের কারোর কাছ থেকে একটা পয়সাও আমার মা নেয়নি, সম্পূর্ণ নিজেরাই সমস্ত খরচা করেছে। এই দেখো আমার মানে দিদি ভাই, আর এইগুলো হচ্ছে আমার দিদি ভাইয়ের দুটো স্কুলের ফ্রেন্ড। এটা আমার মা আর আমার দিদি। দেখো আমার দিদি, এই দেখো এখানে জল সাইতে গেছে। এটা বড় বৌদি, এটা বড় বৌদির মেয়ে, এটা আমার জেঠুর মেয়ে মানে মানে আমার দিদি, আর এটা হচ্ছে জামাইবাবু। দেখো এখানে আমার মা জামাইবাবুকে জল মিষ্টি খাইয়ে দিচ্ছে। এই দেখো দিদি, এই এইটাও একটা জামাইবাবু হয়, বাবা আর দিদি। এখানে আমাদের ছবিগুলো নেই, ওগুলো আমি তোমাদেরকে একদিন দেখাবো, আমার যে ছোটবেলার ছবি, আমার দিদি। আর এইখানে দেখো আমার দিদির এবার মানে বিদায় হবে, ওই জন্য লজের বাইরে দাঁড়িয়ে আছে সবাই, গাড়ির অপেক্ষা করছে আর কি। তো মানে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অবশ্যই সাপোর্ট করো। বাই বাই, গুড নাইট।